এরে বাবা এই আমার আর তোমার এই জন্য মালিক ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এর ইমানদার আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি তোর এখনো হয় নাই রে চুলদারি পাইকা সাদা হয়ে গেছে এখনো বাবা তুমি গুনা ছাড়তে পারো না এখনো টেলিভিশনের সামনে বয়া থাকো বাজারের দোকানগুলোর দিকে তাকাইলে দেখা যায় বুড়া বিড়ি টানে আর টেলিভিশন দেখতেছে বয়া বয়া অথচ দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা কবে কবে গুনা ছাড়বে না বলেন কবে ছাড়বে কবে ছাড়বেন আর কিভাবে মালিক আপনাকে বুঝাবেন যে তো টাইম শেষ কবে ছাড়বেন কবে মালিককে টাইম দিবেন এর যুবক ভাই আমার এই দামি হায়াতের একটা ভাগ তুই ফেসবুক রে দেস এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউব রে দেস এই দামি হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় আপনজন পায় ব্যবসা প্রতিষ্ঠান পায় তোর নেতাও পায় আরে পায় না কেবল মালিক পায় না অথচ মালিক প্রত্যেক দিন শেষ রাতে এই তো মধ্যরাতের পরই ডাক শুরু হয়ে যাবে মালিক আইসা আইসা ডাকে এরে আমার বান্দারা কই গেলি তোরা আমি আইছি তো তোর কাছে আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আয় 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 গুনাহ করছিস না বুঝুস নাই না তো মাফ চা আমি মাফ করে দিব তোমার নেতা তোমার কি দিছে হ্যাঁ নেতার পক্ষ নিয়ে যে মালিকের নাফরমানি করো সন্তানের জন্য বিবির জন্য যে মালিকের নাফরমানি করো তারা তোমারে কি দিছে তোমার মালিক তোমারে কি দিছে আরে যেই টাইমে আমি আর তুমি মালিকের নাফরমানি করি দরজা জানলা আটকায়া যখন ভেতরে গুনাহ করি আরে আরে ওই সময়ও গুনাহ অবস্থায় মালিক দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায়া দেন যেন মইরা না যায় কার পক্ষ নিয়ে কার নাফরমানি করতেছ মালিককে টাইম দে মালিককে টাইম দে আমি আর তুই ছাড়া সব মালিকের জন্য কান্দে মালিকের ডরে কান্দে আমাদের কলিজা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে শক্ত আর একটা নিকৃষ্ট কুত্তাও মালিকের তাসবি পড়ে তুই মনে করস এমনি উত্তর হয়েছে না উপর হয়ে রয়েছে আরে না ওইটা রুকুর হালতে মালিকের তাসবি পড়তেছে ওই পোকামাকড় গুলা পায়ে ধইলা মাইরা ফেলো না আরে ওগুলাও সেজদার হালতে মালিকের তাসবি পড়ে পড়ি না আমি আর তুই সবাই পাথরও কান্দে কোরআনে আসছে আল্লাহ বলেছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজব ফায়খরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ বলেন হাই বান্দা তোর কলিজাটা তোর কলপটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেল না আরে একটা পাথরের দিকে তাকায় দেখ না তুই দেখ ওই জাফলং যায় দেখো কেমনে পাহাড় থেকে পানি পড়তেছ বুঝো এগুলো কি আল্লাহর ভয়ে পাথরগুলো কাঁদতেছে চোখের পানি চোখ শুকায়া হাড্ডি হয়ে গেছে পানি নাই দিল শুকায়া পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে আল্লাহ বলছেন পাথরের তো পানি বের হয় তোর তো পানি বের হয় না আরে বহু পাথর এমন আছে যখন ফাটানো হয় ভিতরে পানি পাওয়া যায় তার মানে সে ভিতরে ভিতরে কান্দে তুই তো একটু ভিতরে ভিতরে কান্দস না আল্লাহ বলছেন
বহু পাথর এমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে 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 গড়ায়া গড়ায়া নিচে পড়ে তুই তো আল্লাহর ভয়ে একদিন কাঁপাই উঠলি না কি মনে হয় তোর স্বাধীন না স্বাধীন মনে হয় নিজেকে আল্লাহ বলেন তুই স্বাধীন না আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন কি করস না করস সব আমার কাছে আছে আমি জানি সব হিসাব আছে সেজন্যই আমলনামা পেশ যখন করা হবে তো দেখেই তো কাঁপতে থাকবে আরে সব দেখি আছে ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ বলেন নবীকে হাবিব আমার অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন ওই আমলনামা দেখা ওই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আরে কি অবস্থা সব দেখি লেখা হয়ে গেছে একটাও দেখি ছুটে নাই ছোটটাও না বড়টাও লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে সব লেখা হয়ে গেছে নবী বলেন হায়াতাকা কাবলা মাউতিক এরা আমার উম্মত তোর জীবনের মূল্য দেখ হায়াতের মূল্য দাও মৃত্যু আসলে কিন্তু হায়াত শেষ হয়ে যাবে তখন আফসোস করবার কাজ হবে না তুমি পরীক্ষার হল থেকে বাইর হয়ে গেছো আচ্ছা বুঝার জন্য একটু জিজ্ঞেস করি আপনাদেরকে আপনারা ব্যবসায়ী এলাকার মানুষ বলেন তো কে কত সর্বোচ্চ বেতনের চাকরির খবর শুনছেন সর্বোচ্চ কত শুনছেন যে বেতন এত বলেন না দিয়ে কি রে আমাদের কথা কো তুমি এক লাখ টাকা বেতন মাশাআল্লাহ কার ওয়াশাল্লাইনের ইঞ্জিনিয়ারের আচ্ছা আচ্ছা আহারে ইউরোপের বহু খেলোয়াড় আছে ওদের সাপ্তাহিক বেতন কয়েক কোটি টাকা কি এখন ঠিক কর কইতে চায় না এটা কইলে যদি আবার হুজুর কয়ে এই খবরও রাহে যে দেখছে হুজুরও রাহে তাই এমন কইলে সমস্যা নাই কয়েক কোটি টাকা সপ্তাহে বেতন এমন একটা চাকরি পাইলে করবেন নি হারাম হইলে করুন না কিন্তু হালাল হইলে করুন হারাম হালালের যদি কোনো রাস্তা এমন হয় যে এত টাকা বেতন তো করুন চাকরি করুন না কেন টাকা কামাইয়া দিনের রাস্তায় খরচ করুন অসুবিধা কি আচ্ছা বলেন তো এই চাকরিটার দামি না কম দামি ধরেন মাসে পাঁচ কোটি টাকা পায় মাসে পাঁচ কোটি টাকার স্যালারির যে চাকরিটা ওইটা দামি চাকরি না কম দামি চাকরি কি মনে হয় আপনার কাছে কথা বলেন তো যদি হালাল হইতো আপনি করতেন নি আমি জিজ্ঞেস করি এমন একটা চাকরির অফার পাইলে সার্বেন নি কেউ আসে যদি একজন জানে আমি করুক না আমিও করুক এই জন্য আমি আগে বলে নিলাম যেন আপনার না ডরান আর কি নির্ভয়ে উত্তর দেন করবেন নি কর কেন করবেন চাকরিটা অনেক অনেক আরে মুসলমান ওইটা তো চিনলা বুঝলা তুমি তোমার হায়াতের মূল্যটা বুঝলা না ওটা এক মাসে পাইছে পাঁচ কোটি টাকা আর তোমাকে তোমার নবী কি বলছেন জানো তো তোর এই হায়াতের মূল্য জানোস রে কি তুই এখানে একবার সুবহান আল্লাহ পড়বি আল্লাহ জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায় ওই জান্নাতি গাছের একটা পাতা সারা দুনিয়াটা যদি হীরা হয় হীরা তো জান্নাতি গাছের একটা পাতার মূল্য হবে না দেখি তো আপনাকে দিলের হালত কি গাছটা একবার সুবহানাল্লাহ পড়লে যে গাছটা পাইবেন জান্নাতে সাইজ কার কত হইলে চলবে কিরে তোর দশ হাত হইলে চলবে নি বল একটা সামনে আনছি তো কথা কওয়ার লেগে বুড়ারা বুড়ারা মুরব্বী মানুষ নগলে কথাবার্তা বলা যায় তোদেরকে আনছি তো কথা বলার লেগে কথা বল একশো হাত হইলে তোমার চলবে বাপরে বাপ আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায় দেন নবী বলেন আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া
ধরেন বাংলাদেশে ওই হাইওয়ে ওই যে পদ্মার যে রাস্তা এই রাস্তায় একটা প্রাডো গাড়ি যদি ছাড়া দেয় আরে কি স্পিডে চলবে তাই না আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়াগুলা ওই প্রাডোর চেয়ে আরো দ্রুত দৌড়ায় নবী বলেন একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায় দেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে গাছের গোড়া শেষ হবে না এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছে একটা গাছ একটা লাগছে সুবহানাল্লাহ লাগছে আরেকটা সুবহানাল্লাহ লাগছে আরেকটা সুবহানাল্লাহ আরেকটা লেগে গেছে সুবহানাল্লাহ আরেকটা লাগছে সুবহানাল্লাহ আরে কি আজিব তামাশা আপনাদের সালাক হয়ে গেছেন গা আরেকটা লেগে গেছে তো লাগছে আরেকটা সুবহানাল্লাহ আরেকটা লাগছে তো সুবহানাল্লাহ আরে লাগছে তো আরেকটা সুবহানাল্লাহ লাগান না বইরু সংখ্যা হায় 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 তো কই কই ঘুরেন আপনারা হায়াতের দাম বুঝতেছেন কই কই ঘুরতেছেন চিন্তা করছেন আপনি কত নেয়ামত হারাইতেছেন এমন দামি চাকরি পাইয়া ওখানে এক মাস চাকরি করলে 5 কোটি টাকা সর্বোচ্চ শুনতেছি আর এখানে একবার সুবহানাল্লাহ পড়তেছেন কত 5 কোটির গাছ লেগে যাইতেছে আল্লাহু আকবার এই জন্য নবী বলেন আমার উম্মত হায়াতের মূল্য দাও দুনিয়ায় তুমি তোমার এই সময়ের মূল্য দাও প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে প্রতিটা মুহূর্তের হিসাব এই জন্য বলি রে ভাই এত কষ্ট করে রিক্সা চালাও রিক্সাওয়ালা ভাই এত কষ্ট করে অটো চালাও অটো চালক ভাই তুমি তো অটো চালাও হাত আর পাও দিয়া কি দিয়া কি দিয়া মুখটা অবসর না ব্যস্ত বলেন তো আবার মুখটা অবসর না ব্যস্ত তো এটা হাত পা ও পেটের জন্য ব্যস্ত করলা জান্নাত পাওয়ার জন্য মুখটা রে কেন তুমি অবসর রাখছো ওটারও ব্যস্ত করে দাও না কেন প্যান্ডেল মারবার পর বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে আমার মা ও বোন তুমি তরকারি কুটো মাছ কুটো হাত দিয়া তোমার মুখটা কেন অবসর তরকারি কুটতে থাকো আর কেন পড়তে থাকো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ঘর ঝাড়ু দেওয়ার পড়তে থাকো আরে আমি দেখছি কাপড় ধোয়ার সময় পড়তে বড় একটা জজবা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাপড় কাসরা দেখেন কাসানি মজা লাগবে মিয়া বাথরুমের ভিতরে না আলাদা গোসলখানা কাপড় কাচানোর পড়তে থাকেন দেখেন আপনি একটা আলাদা ভাব আসবে ভাব মানে কাপড় কাচতেও তখন মজা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলেন তো ময়লা কাপড়ের কম উঠবে মাঝখানে জিকির লাগাইয়া দিলে ময়লা কম উঠবে বাজারে যাচ্ছেন বাজারে খারাপ জায়গা কিন্তু আপনি কেন মুখটা বন্ধ রাখছেন কেন ইস্তিগফার পড়তে পড়তে বাজারে ঢুকছেন না পাও তো অবসর পাও তো কাজ করে মুখ তো অবসর মসজিদে যাচ্ছেন মুখটা কেন বন্ধ একটা রুটিন বানায় নেন বাজারে যাওয়ার সময় ইস্তিগফার করব যতদিন বাজারে যাব একটা রুটিন বানায় নেন একটা অভ্যাস করেন যতদিন বাজারে যাব একটা রুটিন বানান যে এখন থেকে ঘর থেকে বাজারের দিকে রওনা দিলেই আমার আমল হচ্ছে পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহ আল আজিম ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল আজিম ওয়া তুবু ইলাই এক আমল হইল আবার রুটিন বানান যে বাজার থেকে বাসা পর্যন্ত আসতে আসতে দুরুশরি পড়তে থাকবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম করা যাবে না ইনশাআল্লাহ 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 আরে আরে
পুঁজি বানান ভাই পুঁজি বানান এমন না হয়ে যায় এমন না হয়ে যায় যে ডাক পড়া যাবে হাসরের মাঠে কি বইলা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন আরে আটকা আরে জিজ্ঞেস করা লাগবে এই ডাক যদি পড়া যায় তো ধরা খায়া গেছে হিসাব যদি হয়ে যায় তো ধরা খায়া গেছে আম্মা জান নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব এটা আবার কেমনে এত কঠিন হিসাব এত কঠিন সহজ হয় কেমনে তো নবী বলেন সহজ মানে হইল হিসাব না করা খালি হিসাবটা দিয়া এ দরতর হিসাব যা জান্নাতে এর নাম সহজ হিসাব হিসাব যদি শুরু হয়ে যায় এটা সহজ থাকে না কেন এই যে প্রতিটা মুহূর্তের হিসাব কেমনে দিবে একটু আমি বলি এটা সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায় মৌলিক পার্থক্য দেখেন ছোটবেলায় আমরা খেলছি না আরে আমি তো নিজে আগে কই তো আপনারা ডরান কে খেলেন নাই ছোটবেলায় তো আমি তো খেলছি তো আপনারা ডরান তো আগে নিজেরে দেখাইলাম ছোটবেলায় খেলছি না আমরা এখনকার বাচ্চারাও খেলে তাই না আমাদের সাথে ওদের মৌলিক পার্থক্য কি জানেন মৌলিক পার্থক্য হলো আমরা পড়তাম পড়ার ফাঁকে ফাঁকে খেলতাম আর এখনকার বাচ্চারা খেলে খেলার ফাঁকে ফাঁকে পড়ে ঠিক নি কথা বুঝেননি বুঝেননি কথাটা বুঝতেছেননি ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যর মূল বিষয় এটা সাহাবারা আখেরাতের কাজ করতেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন আর আমরা দুনিয়ার কাজ করি যদি নেককার হয় তাহলে ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ করি আর নেককার না হইলে তো আরো বাদ এইটারই উল্টাইতে হবে যদি আখেরাতের জান্নাত পাইতে চাই তো এই কাজটারে উল্টাইতে হবে দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত না বরং আখেরাতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করবে সারাক্ষণ মুখ চলবে বলেন ইনশাআল্লাহ সারাক্ষণ মুখ চলবে মুখ বন্ধ রাখবেন না মুখ বন্ধ রাখবেন না আমাদের মুখ চলে আমাদের মুখও চলে চলে কি চলে চলে হচ্ছে পয়সা পয়সা আর একজনের বদনাম খায় এটা বন্ধ করতে মুখ চলবে মানে আল্লাহর সাথে আচ্ছা আপনারা যদি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বসাই দেওয়া হয়েছে কথার কথা কথার কথা সাথে আপনার এলাকার একটা থার্ড ক্লাস লোক কথার কথা এটা উদাহরণটা আরো অনেক পার্থক্য ওই থার্ড ক্লাস লোকটারে বসাই দেওয়া হয়েছে আপনারে বলা হইল এই মুহূর্তে তুই কার সাথে কথা বলতে চাস তোর যেইটা ইচ্ছা তুই ওইটাই পারবি কাল কথা বলবো আচ্ছা ডরে অনেকে নাও আর এইতে পারে এটা বাদ নতুন বিয়ে করছে তাহলে আরো বেশি সুন্দর হয় জুয়ান পোলা পাই তোরা তো বুঝবি না বুড়ারা বুঝবে এটা নতুন বিয়ে করছে একদম নতুন বাসর রাতে দিবে এর আগে হেজারে দেখতারে না এমন একজন রে আরেক রোমে রাখছে বেডা বেডা বেডি না তোর জন্য দুইটা অপশন তুই বউর লগে বয়ে বয়ে কথা কবি নাকি ওই বেড়ার লগে বয়ে বয়ে কথা কবি কার লগে কবি কয় ওই যে আমি জিগানের আগে কইয়াল দেখছেন নি কারবার দুনিয়ার এমন কোন মগা পাওয়া যাইব না যে কইব যে না আমি বউর লগে না আজকে ওই বেড়ার লগে বয়ে বয়ে কথা কব ঠিক কিনা অথচ এই কাজটাই প্রতিনিয়ত করে যাচ্ছি যেখানে আমার মালিকের সাথে আমার কথা বলার সুযোগ ছিল আমি সেটা গ্রহণ না কইরা মালিকের গুনাহগার বান্দার সাথে বসে বসে কথা বলতেছি কোরআনের তিলাওয়াত করা মানে মালিকের সাথে কথা বলা আল্লাহ আকবার তুমি কি ধরলা কি ছাড়লা আমি আমার এক বয়ান আছে ওটার মধ্যে এই কথাটা বলি খো ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কোরআন ছাইরা তুমি ধরলা কি ফেসবুক ধরলা কোরআন ছাইরা ইউটিউব ধরলা জিকির ছাইরা তুমি নেট ধরলা আয় তসবি ছাইরা তুমি খেলা ধরলা আহারে মুসলমান ধরলা কি ছাড়লা কি আহারে করলাম কি এই জন্য দোস্ত বলি কখনো চুপ থাকব না হয় তসবি পড়ব না হয় ইস্তিগফার পড়ব না হয় দুরূদ শরীফ পড়ব না হয় কোরআনের যে সুরাটা মুখস্থ আছে এটা পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 এর নগদে লাভ
এর নগদ লাভ কি জানেন এর নগদ লাভ হচ্ছে কোরআনের সূরা মুজাদালায় আসছে আল্লাহ বলেন استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون الله بولছেন শয়তান মানুষকে ধরাশায়ী করার জন্য সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মানুষকে জিকির ভুলায়া দেয় আল্লাহ ভুলায়া দেয় কারণ আল্লাহ না ভুলাইলে বান্দা যদি জিকিরের হালতে থাকে সে জিকির করছে না যেন সে তার চারিদিক থেকে একটা কর্ডন তৈরি করছে ব্র্যাকেট তৈরি করছে যে ব্র্যাকেট ছিদ্র করে ছিন্ন করে ছেদ করে শয়তান ভেতরে ঢুকতে পারে না পারে না যদি চান শয়তানের ধোঁকা থেকে বাঁচতে তো সারাক্ষণ মুখ লাড়তে থাকেন একটা না একটা কিছু কইলা হয় সুবহানাল্লাহ নয় আলহামদুলিল্লাহ উপরে ওঠার সময় আল্লাহু আকবার নিচে নামার সময় সুবহানাল্লাহ প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করা আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কেমনে করছেন বাস এটা করলেই হলো এইটা চিন্তা করলে সারাক্ষণ আপনি আমরই থাকবেন এটা হচ্ছে নগদ লাভ ভবিষ্যতের লাভ কি আল্লাহর নবী বলেন ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহয়ুন তোমাদের হাশর হবে ওই অবস্থায় যেই অবস্থায় মৃত্যু হয়েছে বলে মৃত্যু কি অবস্থায় হবে বলে যেই অবস্থায় জীবনটা কেটেছে জীবনটা যদি জিকিরে জিকিরে কাটে তো মৃত্যু জিকিরের হালতে হবে যার মৃত্যু জিকিরের হালতে হবে হাশরের মাঠে সে জিকির করতে 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 আল্লাহর সামনে আল্লাহ যদি দেখেন আমার বান্দা জিকির করতে করতে আইতাছে ওটা হিসাব লইব বলেন হিসাব লইব বুঝাই যায় এটা আমার বান্দা সুবহানাল্লাহ ও ফাঁকি দিয়ে গাছ লাগাইলেছে এরা আল্লাহ আকবার হাদিসের দুই নম্বর অংশ নবী বলেন ও শাবাবাকা কবলা হারামিক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে এরে আমার যুবক ভাই কলিজার টুকরা সন্তানেরা একটু কানগুলো কানগুলো খুলে শোনো হৃদয়টা খুলে একটু কিছু সময় মনোযোগ দিয়া শোনো জীবনে কত জায়গায় কত জায়গায় কত সময় দিছো আল্লাহ যেহেতু ঢুকাইয়া দিছে এটা একটু বইলা লই তাহলে আকর্ষণ বাড়বে দিলের দিলের হাওড়ত তৈরি হবে এই যেখানে ঢুকছি না আমি প্রায় বলি এটা মনে রাখবেন যে কোনো নেক আমল করলে আপনার প্রথম চিন্তা আসবে কোনটা আসা দরকার জানেন প্রথম চিন্তা আসা দরকার যে নিশ্চয়ই আমাকে আমার আল্লাহ ভালোবাসে এর প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহ আমাকে তার গোলামির মধ্যে ডাকছেন একটা উদাহরণ বুঝেন ধরেন আপনাদের এই রাস্তাটা টেন্ডার হয়েছে টেন্ডার কাজ কাজ দিবেন কাজ কাজ দিবেন আপনি বলেন তো আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই রাস্তাটার কাজ আপনি এই মুহূর্তে কট্টর জামাত করে এমন কোন নেতারে দিবেন এমপি সাহেব দিব এটার দোষ মনে করতেছি না আমি কাজের সুবিধার্থে এটাই নিয়ম হয়ে গেছে আপনারা বলেন তো আমাদের এমপি সাহেব বাবু ভাই এই রোডের টেন্ডার যদি হয় তো জামাত করে যে কট্টর নেতা এমন কাউকে কাজটা দিবে কি করবে উনি কি চাইবে ওনার দলের কাছের কাউকে দিতে এটাই তো নাকি হ্যাঁ এটা দোষ মনে করেন না আমার আমি আমার অবস্থান পরিষ্কার রাখছি যেন ভুল না বুঝেন এটা দোষ মনে করেন না কাজের সুবিধার্থে এমনই হয় তার মানে কি আপনি কাজ দিচ্ছেন কাকে কাছের মানুষকে তাই তো এটা এবাদতের ক্ষেত্র ওই চিন্তা করবেন আল্লাহ তাকে এবাদতের মধ্যে লাগান তাকে কাজ দেন যাকে আল্লাহ পছন্দ এই যে এই রমজানে গেল যে রমজান রমজানে আরব আমিরাত ছিলাম আবুধাবির প্রেসিডেন্টের দাওয়াত ছিল একটা বাংলাদেশ থেকে আলিম হিসাবে আমি গেছি তো হোটেলে যখন আমরা অবস্থান করছিলাম রমজানের শুরুতে আপনাদের মনে থাকার কথা তখন ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ী এবং আমাদের ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে খুব লড়াই চলতেছিল রমজানে মনে আছে
নিরীহ কিছু মানুষও মারা গেছে তো আমার বাসা তো ওই একদম স্পটে রাস্তার উপরে একটা ছেলে দিলের মধ্যে খুব পেরেশানি আরে ও না জানি বাইর হয়ে যায় রাস্তায় দেখা যায় মারামারি যারা করে ওদের ক্ষতি না হয় যতটুকু তার চেয়ে বেশি ক্ষতি হয় মাঝখানে যারা পড়ে মরে তো আরে এই প্রথম দিন যেই ছেলেটা মারা গেল একদম নিরীহ সে আসছিল কোন কাজের জন্য না সে ছাত্র না সে নিউ মার্কেটের ব্যবসায়ী অথবা কর্মচারী কিছুই না হ্যাঁ সাধারণ আমার মাথায় শুধু এটা ঘুরতেছে আরে আমার ছেলেটা চঞ্চল যদি রাস্তায় বের হয়ে যায় দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কোন সময় বাটে বেরা যায় বাবা তো দূরে আছি আরো টেনশন অনেক কিছুক্ষণ পর 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 ওর মাকে ফোন দেই সাফওয়ানকে ভিতরে ঢুকায় রাখো বাইরে থাকতে দিও না ভিতরে ঢুকায় রাখো আল্লাহ সাক্ষী ঠিক তখনই আমার জিনিসটা মাথায় আসছে যে আরে আমি আমার সন্তানকে ভালোবাসি বলে আমি চাই না সে ওই বিশৃঙ্খলার মধ্যে থাকুক সে নিরাপদ জায়গায় থাকুক আমি তাকে জোর করে ঢুকায় দেওয়ার কথা বলছি তাকে ভিতরে ঢুকায় দাও ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন ওকে আল্লাহ এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসতে দেন নাই এই মুহূর্তে গুনার কাজে লাগতে দেন নাই আল্লাহ ওকে ধৈরা ধৈরাই নাই প্যান্ডেলে ঢুকায়া তার মানে হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে আল্লাহ যুবক বলছিলাম কথাটা আল্লাহ যেহেতু পছন্দ করে বসায়া দিছেনি তো একটু কিছু লয়া যা শোন বেটা নবী বলেন সাবাবাকা ক্বাবলা হারামিক বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও এই যৌবন তোমার থাকবে না বয়স যদি লম্বা হয় আগেও তো মারা যাইতে পারো কত দেখলাম এই কয়দিনে বাবা সন্তানের লাশ কাঁধে নিছে কত দেখছি আসার তো সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই তুমি ভাই বোনাই বুড়ার মতো তোমার বয়স হবে না ওই বুড়ার মতো তুমি দুর্বল হবে না এমনটা ভাবার কোনো কারণ নাই কেন কারণ একদিন আমিও তোমার মতো টকবকে যুবক ছিলাম শুধু যুবক না আমি তোর শৈশবও কাটাইছি পিচ্ছি ছিলাম না একদিন আমার কথা বলতেছি ছিলাম না ছিলাম তো আরে মালাকুল মউত তো আমার পেছনেই দাঁড়ানো ছিল আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই আমি শৈশব থেকে পালাইয়া ঢুকছি কৈশোরে বয়স একটা পার করতেছি মানে পালাইতেছি পিছনে মালাকুল মউত শৈশব থেকে পালায়া ঢুকলাম কৈশোরে মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো হুকুম হয় নাই ধরে নাই কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই যৌবন থেকে পালায়া ঢুকে গেছি পৌরত্বে মালাকুল মউত কিন্তু কান্দের উপরে আহারে পৌরত্বের এই বয়স পার কইরা তো বার্ধক্যেও ঢুকে গেছি মালাকুল মউত এখনো পেছনে দাঁড়ান এরে আমার কলেজার টুকরা সন্তানেরা ভাইরা এই আমার কথা বলছি শোন আমার কথা মাঝে মধ্যে যখন আয়নায় চেহারা দেখি আহারে কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে যখন দেখি দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা তখন কলিজা মোচড় দিয়া ওঠে কেন এর দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা বাবা ও সাদা চুলওয়ালা মা এই দাড়ি চুল সাদা মানে বুঝছেন না আপনি আল্লাহ আমাকে বহু মেসেজ দিয়া সতর্ক করেছেন আমার সামনে গাছের পাতা ঝরেছিল আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন রে হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস ঝরে তুইও একদিন ঝরা যাবি আমি সোজা হই নাই আমাকে আল্লাহ দেখাইছেন সূর্যকে ডুবাইয়া এরে হাসান জামিল যেই জিনিস ডুবে উঠে ওই জিনিস ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই আহারে আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন পাঠায় আমারে সতর্ক করছিলেন
এরে হাসান জামিল তুইও এখন কারো না কারো বাবা একদিন তোর সন্তানের সামনে দিয়ে তোর লাশ কবরে যাবে আমি সোজা হই নাই আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন তুই একদিন তোর সন্তানের সামনে দিয়ে কবরে যাবি আমি সোজা হই নাই এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন এই চুলদারি পাকা সাদা হওয়া মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যেই কোন মুহূর্তে মালাকুল মউত খাপ করে ধরবে রূহ দৌড়াইবে দৌড়াইবে পায়ে হাত দিবে ভেতরে হাত ঢুকায়া দিবে চারদিকে দৌড়াইতে দৌড়াইতে হলকের কাছে আসবে তো খাপ করে রক্তটা দুই না টাইম পাবে এরে বাবা এই আমার আর তোমার এই জন্য মালিক জাগ দিয়া জিজ্ঞেস করতেছেন সূরা হাদিদের মধ্যে আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এর ইমানদার আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি তোর এখনো হয় নাই রে চুলদারি পাইকা সাদা হয়ে গেছে এখনো বাবা তুমি গুনা ছাড়তে পারো না এখনো টেলিভিশনের সামনে বয়া থাকো বাজারের দোকানগুলোর দিকে তাকাইলে দেখা যায় বুড়া বিড়ি টানে আর টেলিভিশন দেখতেছে বয়া বয়া অথচ দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা কবে কবে গুনা ছাড়বে না বলেন কবে ছাড়বে কবে ছাড়বেন আর কিভাবে মালিক আপনাকে বুঝাবেন তো টাইম শেষ কবে ছাড়বেন কবে মালিককে টাইম দিবেন এর যুবক ভাই আমার এই দামি হায়াতের একটা ভাগ তুই ফেসবুক রে দেস এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউব রে দেস এই দামি হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় আপনজন পায় ব্যবসা প্রতিষ্ঠান পায় তোর নেতাও পায় আরে পায় না কেবল মালিক পায় না কেবল মালিক অথচ মালিক প্রত্যেক দিন শেষ রাতে এই তো মধ্যরাতের পরই ডাক শুরু হয়ে যাবে মালিক আইসা আইসা ডাকে এরে আমার বান্দারা কই গেলি তোরা আমি আইছি তো তোর কাছে আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আয় 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 গুনাহ করছিস না বুঝুস নাই না মাফ চা আমি মাফ করে দিব তোমার নেতা তোমার কি দিছে হ্যাঁ নেতার পক্ষ নিয়ে যে মালিকের নাফরমানি করো সন্তানের জন্য বিবির জন্য যে মালিকের নাফরমানি করো তারা তোমারে কি দিছে তোমার মালিক তোমারে কি দিছে আরে যেই টাইমে আমি আর তুমি মালিকের নাফরমানি করি দরজা জানলা আটকায়া যখন ভেতরে গুনাহ করি আরে আরে ওই সময়ও গুনা অবস্থায় মালিক দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায়া দেন যেন মইরা না যায় কার পক্ষ নিয়ে কার নাফরমানি করতেছিস বল হ্যাঁ মালিককে টাইম দে মালিককে টাইম দে আমি আর তুই ছাড়া সব মালিকের জন্য কান্দে মালিকের ডরে কান্দে আমাদের খলিজা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে শক্ত আর একটা নিকৃষ্ট কুত্তাও মালিকের তাসবি পড়ে তুই মনে করস এমনি উত্ত হয়ে রয়েছে না উপর হয়ে রয়েছে আরে না ওটা রুকুর হালতে মালিকের তাসবি পড়তেছে ওই পোকামাকড়গুলা পায়ে ধইলা মাইরা ফেলো না আরে ওগুলা ও সেজদার হালতে মালিকের তাসবি পড়ে পড়ি না আমি আর তুই সবাই পড়ে পাথরও কান্দে কোরআনে আসছে আল্লাহ বলেছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজব ফায়খরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা لما يهبط من خشية الله
وما الله بغافل عما تعملون الله বলেন হায় বান্দা তোর কলিজাটা তোর কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেল না আরে একটা পাথরের দিকে তাকায় দেখ না তুই দেখ ওই জাফলং যায়া দেখো কেমনে পাহাড় থেকে পানি পড়তেছে বুঝো এগুলা কি আল্লাহর ভয়ে পাথরগুলো কাঁদছে চোখের পানি পড়তেছে চোখ শুকায়া হাড্ডি হয়ে গেছে পানি নাই দিল শুকায়া পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে আল্লাহ বলছেন পাথরের তো পানি বের হয় তোর তো পানি বের হয় না আরে বহু পাথর এমন আছে যখন ফাটানো হয় ভিতরে পানি পাওয়া যায় তার মানে সে ভিতরে ভিতরে কান্দে তুই তো একটু ভিতরে ভিতরে কান্দস না আল্লাহ বলছেন বহু পাথর এমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে 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 গড়ায়া গড়ায়া নিচে পড়ে তুই তো আল্লাহর ভয়ে একদিন কাঁপা উঠলি না কি মনে হয় তোর স্বাধীন না স্বাধীন মনে হয় নিজেকে আল্লাহ বলছেন তুই স্বাধীন না অমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন কি করস না করস সব আমার কাছে আছে আমি জানি সব হিসাব আছে সেজন্যই আমলনামা পেশ যখন করা হবে তো দেখেই তো কাঁপতে থাকবে আরে সব দেখি আছে বহুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি আল্লাহ বলেন নবীকে হাবিব আমার অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন ওই আমলনামা দেইখা ওই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আরে কি অবস্থা সব দেখি লেখা হয়ে গেছে একটাও দেখি ছুটে নাই ছোটটাও না বড়টাও লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে সব লেখা হয়ে গেছে ভাই আমার গুনাহ ছাড় আমার কথা যদি তোর হৃদয় পর্যন্ত না পৌঁছে যুবক আমি তোকে বলি তুই আমার কাছে আয় ওই যে ডাইকাই না কাছে বসাইছি কেন বসাইছি তোকেও বলি তুইও কাছে আয় আমার কথায় যদি তোর দিল না গলে তো কাছে আয় আয় তুই আইসা তোর পাউডি আমার সামনে দে আমি ওই পাউডি দইরা সারা রাত পর্যন্ত তাও তুই গুণা চার বল আমি সারা রাত পরে থাকি তোর পাউডি কার নাফরমানি করতেছিস যে রব তোকে সব দিল হ্যাঁ এত মায়া কইরা কত মায়া রবের দুনিয়ায় আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মায়া কার আল্লাহ ছাড়া বলেন সবচেয়ে বেশি মায়া কার আরে মার কলি যায় কত মায়া এটা মা বুঝবে মা ছাড়া কে বুঝবে মাসআলাও তো আলাদা আলাদা বাবা মা আলাদা মাসআলা কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে তো মাসআলা কি বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে কারণ বাবার কলিজায় মায়া নাই আছে বাবাও কান্দবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন কবর দিয়া উপরে উঠতে পারবে কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কবরেও নামবে না কেন দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানকে দাফন করিয়া সুস্থ অবস্থায় উপরে উঠবে মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে কেন রে মার্কলি যায় এত মায়া কেন আমার চোখটা বানাইছেন না মার্কলি যায় এত মায়া কেন আমার হাতটাও বানাইছেন না জিব্বাটা বানাইছেন কোনটা বলেন না কোনটা বানাইছেন ভাড়াটিয়ার মতো কয়েকদিন পেটের মধ্যে ধারণ করেছেন জন্মের পর লালন করেছেন তাতে মার্কলি যায় এত মায়া আয়ে তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত যে আল্লাহ আমার সব বানাইছেন ওই আল্লাহর কত মায়া ওই মালিকের না ফরমানি করছ তুই না
আরে একটু ভাইবা তো দেখ কার নাফরমানি করতেছে ওরে মালিক মাফ চাই আল্লাহ আমাদের প্রত্যেকটা গুনার সময় মালিক এই কথাটা বইলা বইলা ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক এরে বান্দা তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই কাউরে না দেখ কি সুন্দর চোখ লাগাইয়া দিছি দেখ দেখ কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিছি ঝাড়ু রাস্তায় ময়লা পড়ে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে ওই ঝাড়ু আমি আবার ওয়াশ করে দেই তুই যখন ঘুমায়া যাস তোর চোখটা অনিরাপদ হইয়া যায় আমি আল্লাহ একটা শাটার লাগাইয়া তোর চোখটারে নিরাপত্তা দেই দেখ তুই সে করিম রব তুই ভুলে গেলি কে তোরে কি দিল তুই রব ভুলে গেলি আল্লাহ জিজ্ঞেস করতেছে প্রত্যেকটা গুনার সময় মালিকেরা দেখি দেখি জিজ্ঞেস করেন তুই কেন বললি আমারে বল যার কথায় তুই আমারে বললি সে তোরে কি দিছে কম যে সন্তানের জন্য তুই গুনাহ করতেছস ওই সন্তান তোরে কি দিছে আমি কি দিছি বল যে নেতার জন্য গুনাহ করছস ওই নেতা তোরে কি দিছে আমি কি দিছি কাকে ধরলি কাকে চাল ও কি দিছে আমি কি দিছি বল প্রত্যেকটা গুনার সময় মালিক ওইভাবে ডাকতে থাকে আয় উপলব্ধি করার মতো দিল যদি থাকতো আমাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্যই নবী আলাইহিস সালাম এত মায়া করে বলছেন মূল্য দে মূল্য দে মূল্য দে হায়াতের মূল্য দাও সময় নষ্ট করো না হায়াতের মূল্য দাও